নমস্কার, আমি সুনিতা। আমার ইউটিউব চ্যানেল দ্য বৈদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত। আজকে এসেছি তোমাদের বাগানে নিয়ে। বাড়ির আমার এতটা জায়গা আমি ফাঁকা রেখেছি গাছগাছালির জন্য। রোজকার ঠাকুরের ফুল তোমাদেরকে আগে দেখিয়েছি, তারপরে লেবু গাছ আছে কয়েকটা, এগুলো একটা দুটো যাই পাই, ভালো লাগে জিনিসগুলো করতে। লঙ্কা গাছ, আরও নানান ধরনের গাছ আছে। তা কিছু গাছ সম্বন্ধে তোমাদেরকে আজকে দেখাবো, সঙ্গে থেকো। এ দেখো, এটা হচ্ছে জোয়ান গাছ। জোয়ান গাছ কি বলো তো, মানে জোয়ান, যে জোয়ান আমরা খাই সেই জোয়ান না এটা। এটা তোমার পাতাটা হচ্ছে জোয়ানের গন্ধ। আর সবচেয়ে মজার ব্যাপার কি বলো তো, এটা কোনো গাছটা মরে গেলে তোমার কোনো কষ্ট নেই। এই গাছটা যে মুন্ডু থেকে, এই যে এখান থেকে যদি ভেঙে গাছটাকে যদি মাটিতে বসানো যায় না, তাহলে আবার গাছটা এরকমই হয়ে যাবে। এই পাতাটা অ্যাকচুয়াল একদম জোয়ানের থেকে ভালো ফ্লেভার, গন্ধটা ওরকম। আর তোমার ধরো কোনো ঘরে কিছু নেই তো, তুমি এটা দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়ে এটা বড়ার মতো হলেও এটা করে খাওয়া যায়, খুব ভালো লাগে এটা। আর এখানে যে ছোটো ছোটো গাছগুলো তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে হলুদ গাছ। এই যে ঘরে ছিল হলুদ, কাঁচা হলুদ পুজোতে দিয়েছিলাম, সে মাটিতে রোপণ করেছে, এগে যে গাছ বেরিয়েছে। আর ওই বড়ো পেঁপে গাছ তো দেখেছ, গাছ দু বছর হয়ে গেল, তার জন্য পেঁপে গাছটা আবার চারা বসিয়েছে এই যে বীজ থেকে, এটাকে আবার মাটিতে দিয়ে দেবো বাইরে। আর এখানে এই দেখো, এই যে পানির টপটা ভেঙে গেছে, টপটাকে চেঞ্জ করব। এই যে সব পান দেখো এদিকে রয়েছে, ছোটো ছোটো একটাই লতা লাগিয়েছিলাম, ছোটো ছোটো কাটিং কেটে এই যে সব ভর্তি হয়ে গেছে। এদিকে দেখো, এই দেখো এ পাশেও আছে, এই যে এগুলো সব বসাতে হবে আবার। ছোটো ছোটো কাটিং লাগিয়েছিলাম, এইটুকুটুকু শেকড় ছিল, এই যে এখান থেকে শেকড়গুলো বেরোচ্ছে, কাটিং করে সব বসিয়েছিলাম, অনেকগুলো চারা বেরিয়ে গেছে পানের। এটা খুব সুখী গাছ, তোমরা তো জানো পুজো পার্বণ এছাড়া হয় না। আমার এই পান গাছ খুব দরকার, কেন আমার নারায়ণ পুজোতে লাগে। আর একটা নতুন এনেছে ছেলে কদিন আগে, যে মালটা অনেক দাম নিয়েছে, গাছটা 300 টাকা নিয়েছে বলছে, কিন্তু গাছটা যা দেখছি সব পাতা পুরো পোকা ভর্তি, এটাকে অনেক ট্রিটমেন্ট করতে হবে, নাহলে এই গাছ বাঁচানো মুশকিল আছে। সমস্ত পাতাগুলো দেখো পোকাতে ধরে গেছে। ওইসব কাজ করে ঘরের আমার এটাকে ভালোবাসি বলে এগুলোকে করি। যখনই গাছ আছে আসে পাড়াতে, তখনই না তোমার গাছ রাখার চেষ্টা করি। আর আমাকে তো সবাই বকে, কোথায় আর লাগাবে এইটুকু জায়গার মধ্যে, কলকাতায় বাড়ি জায়গা নেই, তো এইটুকু জায়গার মধ্যেই যতটুকু সম্ভব করি। আর এই গন্ধলেবু তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা রান্নাতে দেখিয়েছিলাম, এই পাতা আমি খুব ব্যবহার করি রান্নাতে, এই গন্ধলেবুর পাতা, এত গন্ধ পাতা দিয়ে তোমার হয়ে যায়। যে কোনো ধরো কাঁকড়া রান্না করেছিলাম দেখিয়েছিলাম, তারপরে তোমার একটা পনিরের একটা ডিশ বানিয়েছিলাম ওটাতেও দেখিয়েছিলাম, এটা গন্ধলেবু। আর পাশের ওটা দেখো, এটা হচ্ছে তোমার মালটা, এটাকে ট্রিটমেন্ট করতে হবে, এটার পোকা লেগে গেছে। ছোটো গাছ টবে বসিয়েছি। আর ওইটা দেখো পাশেরটা, চলো দেখি, ওই এটা হচ্ছে গন্ধলেবু দেখালাম, আর এটা তোমার কাগজি লেবু, এই পাতি লেবু, হয়েছে এইটা, হয়েছিল অনেকগুলো, হয়েছিল তোমার 12-15টার মতো হয়েছিল। এখন তো শীতকাল, এই দেখো দেখেছো সব গাছে পোকা লেগে গেছে, এই যে সব পাতাগুলো, এই যে উঠছে না মাছিগুলো, এগুলো বহুত ডেঞ্জারাস, এগুলো তোমার সাদা মাছি বলে এগুলোকে। আর এই পাশেরটা তোমার কাগজি গাছ, এই যে হয়ে আছে দেখো ফল, অনেকগুলো যেরকম যেরকম থাকে ওইগুলোকে কালেকশন করে নিই। এখনও রয়েছে লেবু একটা, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই দেখো লেবুটা আজকে পেরে নিলাম, আরও আছে গাছে দেখো, এই দেখো, এই দেখো ফল, একটু ওষুধ দিতে হবে, গাছের অবস্থা খারাপ, সব ঝরে যাবে নাহলে। এই যে ফল, এই দেখো এখানে
এই যে এখানে আছে, ওই যে ভেতরে আছে, দিচ্ছে ফল। এই যে এপাশেও আছে, দেখো কুলে পড়ে গেছে, তিন চারটে ছিল। ইমিডিয়েট এটার মধ্যে ওষুধ দিতে হবে। এখানে আছে, তারপরে এটা কাগজি গাছ, এই যে দেখেছো এখানেও ফল ধরে আছে। ওষুধ না দিলে সব পড়ে যাবে। এই পরপর তিনটে টবের মধ্যেই আছে, দেখো এই যে, বেশি বড় না, ছোট টব। যে ওই কলার খোসাকে শুকিয়ে গুঁড়ো করে এগুলো দিয়ে সব তোমার জৈব সার আর গোবর সার দিই, কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না, সব জৈব সারই এগুলো করি। আজকে এই পর্যন্ত, চলো দেখি এবার ঘরে যাই কি হচ্ছে না হচ্ছে সব দেখি, চলো। রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে আজকে দেখো কী কী রান্না হচ্ছে। আমাদের ভাত হয়ে গেছে, আর এই যে দেখো ব্যঞ্জোর জন্য ভাত রান্না করতে বসিয়েছি। এটা হচ্ছে ব্যঞ্জোর ভাত, ভাত তো বিকালে খায় দই দিয়ে। আর তোমার কড়াইতে তেল বসিয়েছি, ব্যঞ্জোর মাংস সেদ্ধ হয়ে গেছে। এই যে খালি হলুদ দিয়ে এই চিকেনটা সেদ্ধ খায়, এটা এবেলা খায়, আর বিকালে দই দিয়ে ভাত খায় ব্যঞ্জো। এটা হয়ে গেছে। আজকে তোমার ফুলকপি সেদ্ধ করে রেখেছি হালকা ভাপ দিয়ে, কারণ অনেক নোংরা পোকা টোকা থাকে তো, এই জন্য এটা সেদ্ধ করে রেখেছি। আর ফুলকপির আলু, আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। আর একটু মা আবার ফুলকপি খায় না, তার জন্য একটু পেঁপে সেদ্ধ করে রেখেছি, গাছের পেঁপে মাকে দেব। আর তোমার বোয়াল মাছ এনেছে, এই যে বোয়াল মাছটা রান্না হবে। এইটা রান্না করব, কিন্তু তোমাদেরকে রান্নাটা আজকে দেখাবো না, কেন একদিন দেখিয়েছি বোয়াল মাছ কী করে করতে হয়। এগুলো রান্না করি তারপরে দেখাচ্ছি, রান্না আগে করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে রান্নাগুলো। ঠিক আছে, কপি আলুটা করব।
বেশি না, ঘরেই ছিল, ওটাকে আমি রেডি করে রেখেছি। এই যে একটু চিকেন, আর এই চারটে ডিম দিয়েছি, তেল তো লাগছেই, আর এই আনাজগুলো লাগছে। দেখো একটু পেঁয়াজ, এখানে একটু আদা কুড়নো আছে, রসুন কুড়নো, গাজর, স্প্রিং অনিয়ন, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা রেড কালারের, দেখতে ভালো লাগে এই জন্য রেড কালার নিয়েছি। তাহলে চলো শুরু করি।
সব দেওয়া রয়েছে তোমার সবজির মধ্যে অল্প অল্প, এই জন্য এক্সট্রা করে দিতে গেলে একটু দেখে নিয়ে তারপরে পুরোটা দিতে হবে।